এই হচ্ছে মায়ের মন্দির। আমি কিন্তু গাইজ আমি একদম মায়ের মন্দিরের কাছে এসে গেছি একদম পূজো নিয়ে, ঠিক আছে। তো গাইজ দেখো এখন কিন্তু জোর কদমে চলছে মায়ের ভোগ প্রসাদ। হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আমি তারাপীঠে পুজো দেওয়ার জন্য, ঠাকুমার সঙ্গে ঠাকুর মশাইও রয়েছেন। হ্যাঁ তো অনেক দিন পর এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য, মানে বিশাল এক্সাইটমেন্ট আছে, ঠিক আছে। তো বাইকে করে এসেছি বাড়ি থেকে, প্রায় মেদিনীপুর থেকে এতটা রাস্তা, মানে প্রায় 198 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো ভোর 4টে থেকে 9টা, ঠিক আছে, ওকে। তো চলো পুজোটা দিই তারাপীঠ। এখন আমি মেন যে গেট সেই গেটের কাছে কিন্তু ঢুকে পড়বো একটু এখনই। তো এই সেই মায়ের মন্দিরে যাওয়ার যে রোড সেটা কিন্তু এটা, ঠিক আছে। তো এখন কিন্তু মায়ের মন্দিরের দিকেই যাব আর পুজো দেব, ঠিক আছে। তো অনেক দিন পর এলাম, মানে ভাবতেও পারিনি আসবো বলে, ঠিক আছে। তো দেখো অনেক দিন পর কিন্তু এলাম, প্রচণ্ড ভিড়ও রয়েছে। তো দেখো গাইজ প্রচুর ভিড়ও রয়েছে, ঠিক আছে। মায়ের মন্দিরের দিকে কিন্তু আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, আমিও এগোচ্ছি। অনেক দিন পর মায়ের মন্দিরে এলাম, ঠিক আছে। তো মা চট করে তো টানান না, যার জন্যে আসা হয় না। তো হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম আজকে সকালেই, সকাল ঠিক নয় ভোরবেলা, ঠিক আছে। সেই ভোরের জার্নি করে কিন্তু মোটামুটি 9টা নাগাদ, এখন 9টা বাজে, সকাল 9টা, তো 9টা নাগাদ মোটামুটি পৌঁছে গেছি অলরেডি, ওকে। মালা দিয়েছি, এই পুজোটা দিয়েছি, ঠিক আছে। তো এই পুজোটা মোটামুটি ওই 150 টাকা, 151 টাকা পড়লো, ঠিক আছে। দেখছো এটা মোটামুটি আমার 151 টাকা, আর মালাটা দেখছো এটাও 10 টাকা, মোটামুটি 160 টাকা। আর লাইনে দাঁড়ানোর জন্যে 300 টাকা দিতে হলো, ঠিক আছে। লাইনে দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু 300 টাকা লাগলো, ওকে। দেখতে পাচ্ছ ওই যে গেট দেওয়া আছে ওই দিকে লাইনটা কিন্তু 500 টাকার লাইন, ঠিক আছে। তো ওখান থেকে কিন্তু ডাইরেক্ট ঢুকে দেওয়া হচ্ছে মায়ের কাছে একদম, ঠিক আছে। এইভাবে ব্যবসা চলছে গাইজ। আমি একদম মায়ের মন্দিরের কাছে এসে গেছি একদম পুজো নিয়ে, ঠিক আছে। দেখো এই হচ্ছে মায়ের মন্দির, দেখো মায়ের মন্দির কিন্তু এখানে, আর এই হচ্ছে আমার পুজো। দেখো কত লোক, আমরা বেরাবো, এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। গাইজ দেখো বাবার এই মায়ের ষাঁড় রয়েছে, গরুও রয়েছে, ঠিক আছে। দেখো একদম চকচকে করে কিন্তু পরিষ্কার করে একদম দেখভাল করা হয়।
আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা কিন্তু এখানে কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে। দেখো, মায়ের কিন্তু ভোগ রান্না হচ্ছে। দেখো কত কড়া বসেছে, ঠিক আছে, কত কড়া বসেছে। এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে। দেখো মায়ের ভোগ রান্না হচ্ছে। দেখো চাল দিয়ে আচার থেকে শুরু করে সব রকমই রান্না হবে। দেখো গাইস, মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে। কতটা কোয়ান্টিটিতে হচ্ছে দেখো, প্রচুর হচ্ছে। কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে। দেখো মায়ের কিন্তু মাছও মায়ের ভোগে, হ্যাঁ, মাছও কিন্তু দেওয়া হয় মায়ের ভোগে। দেখো পরপর মাছ ভাজাও হচ্ছে এখানে। দেখো এখানে কিন্তু আনাজ কাটা চলছে। পুরোটা জুড়েই কিন্তু মায়ের ভোগ রান্না আছে। আর এই দেখো মায়ের মন্দির, মায়ের সেই পুকুর, এই পুকুরেই কিন্তু আগে, এই পুকুরেই কিন্তু আগে মরা মাছ জ্যান্ত হতো। দেখো এই সেই পুকুর, যেখান থেকে কিন্তু মায়ের পুকুর যেটা, ঠিক আছে, এই হচ্ছে মায়ের কিন্তু পুকুর। দেখো এখানে কিন্তু সেই মানদ বাঁধা হয়। দেখো কত মানুষ লাইন দিয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। দেখো তো এখানে কিন্তু ধূপ দিতে হবে, আমিও দিতে এসেছি। হ্যাঁ গাইস, আমি দিতে এসেছি। প্রচণ্ড তাপ এখানে রয়েছে গাইস, প্রচণ্ড তাপ রয়েছে। ওখানে অবধি যাওয়া হয়তো যাবে না। হ্যাঁ তাপ রয়েছে। বামা ঠাকুরের মন্দির, বামা ঠাকুর কিন্তু এখানেই, এটাই হচ্ছে বামা ঠাকুরের মন্দির, মায়ের মন্দিরের ভেতরে। দেখো এখানে নন্দীজি তো রয়েছে, নন্দীজিদের তোমাকে আগেও দেখিয়েছি তোমাদের। আর এই হচ্ছে বাবার মন্দির, ঠিক আছে। তো দেখো ভেতরে কিন্তু চলছে বাবার, জয় বাবা। তো গাইজ এই হচ্ছে মা তারার সম্পূর্ণ মন্দির। এই হচ্ছে মা তারা, এই হচ্ছে মা তারা, মা তারার কিন্তু সম্পূর্ণ মন্দির এটা, ঠিক আছে। তো এখান থেকে যারা আসতে পারছো না তাদের জন্য বলছি, এখান থেকেই কিন্তু তোমরা মাকে কামনা বাসনা জানাতে পারো, ঠিক আছে। যদি সঠিকভাবে জানাও তো মা অবশ্যই শুনবেন, এইটুকুনি
মনের বিশ্বাস, ঠিক আছে? তো দেখো এই হচ্ছে মায়ের আটচালা। তো এখানে পুরোপুরি কিন্তু ব্যবসা শুরু হয়ে গেছে, পুজো দেওয়ার জন্যে দক্ষিণা, পুজো দেওয়ার মানে পুরোপুরি ব্যবসা আর কি। মানে ন্যূনতম যদি তোমরা এসে পুজো দাও মোটামুটি 1000 টাকা যাবেই যাবে, ঠিক আছে? তো ব্যবসা শুরু হয়ে গেছে, জানি না মায়ের মন্দিরে এরকম কেন হচ্ছে। তো গরিব দুঃখীদের জন্যও মাকে ভাবা উচিত, ঠিক আছে? এই হচ্ছে বাবার মন্দির, দেখো বাবার মন্দির এটা। দেখো গাইস ভোগ নিবেদন করে এসে গেছে, এবারে কিন্তু খাওয়ানো হবে। তো গাইস দেখো এখন কিন্তু ভোগ নিবেদনের পর খাওয়ানো হবে সকল দর্শনার্থীদেরকে। তো গাইস দেখো এখন কিন্তু জোর কদমে চলছে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো, ঠিক আছে? আমিও খেলাম, খুব সুন্দর খেতে, মায়ের প্রসাদ বলে কথা, মন ভরে যাবে। আমি খেলাম প্লাস আবার নিয়েও নিয়েছি, প্যাকেটও কিনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তোমরা নিতেই পারো, খুব জোর কদমে কিন্তু খাওয়া দাওয়া চলছে গাইস। তো গাইস এই ছিল মায়ের সম্পূর্ণ মন্দির, ঠিক আছে? তোমাদেরকে সম্পূর্ণ মন্দিরটাই কিন্তু ঘোরালাম, কেমন লাগলো বলো মায়ের মন্দির? তো এরপরে আসবে মায়ের মহাশ্মশান, ঠিক আছে? মহাশ্মশানটাও দেখাবো এবং এখানে যত পারিপার্শ্বিক মন্দির আছে সব কিছুই দেখাবো, ঠিক আছে? তো প্লিজ সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই সাপোর্ট দেবে আমাদের জন্যই কিন্তু এত কিছু করা, আর মায়ের মাকে একদম বুকে রেখে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে মায়ের জন্য।